নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত দেখছেন জ্যোতিষ অনুন্নদীর এখনকার অনুষ্ঠান এর আগের অনুষ্ঠানে অনুন্নদী কথা বলছিলেন পয়লা মার্চ শিবরাত্রি নিয়ে কেন শিবরাত্রি নিয়ে কথা বলছিলেন কারণ দেখুন আমরা কত নামে তাকে ডাকি দেবাদিদেব মহাদেব কেউ বলেন আদিযোগী মূলত এই যে মহাদেব বা শিব বা আদিযোগী তার আরাধনা আমার মনে হয় না ভারতের এমন কোনো জায়গা রয়েছে আমার জানা নেই কেউ যদি জানান তাহলে হয়তো পরবর্তীতে আমি জেনে নিতে পারবো ভারতের এমন কোনো জায়গা নেই যেখানে দেবাদিদেব মহাদেবের আরাধনা হয় না এবং আমাদের দেশের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে বেশিরভাগ কিন্তু শিব মন্দির সে আপনি সোমনাথ কথাই বলুন বা আপনি ত্র্যম্বকেশ্বরের কথাই বলুন যেটাই বলুন না কেন তো এই যে শিব মন্দির বা শিবের আরাধনার একটা আবহমান কাল ধরে চলে আসা ঐতিহ্য যে ঐতিহ্যর পাশাপাশি আমাদের শুধু বিশ্বাস বা পরম্পরা নয় তার সঙ্গে বহু আরও অন্যান্য অনুষঙ্গও জড়িয়ে রয়েছে যার সঠিক জ্যোতিষীয় ব্যাখ্যা আপনারা বিভিন্নভাবে শুনে এসেছেন বা দিদির কাছ থেকেও আপনারা শুনেছেন কেন দেবাদিদেব মহাদেবের আরাধনা কেন শিবরাত্রি এতটা স্পেশাল কেন এতটা পাওয়ারফুল একটা তিথি বলা হয় কেন বলা হয় যে সঠিকভাবে যদি কেউ একজন শিবরাত্রি পালন করতে পারেন তিনি নাকি সমস্ত পাপ মুক্ত হতে পারেন এটা বিশ্বাস বহু বছরের পর বছর যুগ যুগ ধরে এই বিশ্বাস চলে আসছে এবং তার সঙ্গে এটাও বলা হয় যে নানাবিধ যে গ্রহগত সংস্কারগুলি আমাদের প্রয়োজন হয়ে পড়ে বা যে গ্রহগত বিড়ম্বনার জন্য আমরা বারেবারে বাধার মুখে পড়ি আমাদের জীবনটা সমস্যা সংকুল হয়ে ওঠে সেই বাধার জায়গাগুলো নাকি এই সময় মুছে ফেলা যায় দূর করে ফেলা যায় অনেকটা সেখান থেকে রিলিফ পাওয়া যায় স্বস্তি মেলে জীবনের কণ্টকাকীর্ণ সমস্যাগুলো থেকে স্বস্তি মেলে সেই জন্যই কিন্তু বারে বারে শিবরাত্রির কথা বলা এবং শিব চতুর্দশীযুক্ত যে অমাবস্যা সেকেন্ড মার্চ যেটা রয়েছে সেটাও একই রকমভাবে পাওয়ারফুল একটি তিথি তো সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে আপনারা কাজে লাগাতে পারবেন অনুন্নদীর কাছে এর কী ব্যাখ্যা রয়েছে আমরা তার কাছ থেকে তো শুনতে চাইবো কারণ 40 বছরের অভিজ্ঞতা অনুন্নদীর এমনটা কোথায় পাবো আমরা এতগুলো বছরের অভিজ্ঞতা এতদিন ধরে তিনি কাজ করছেন তার নিজস্ব সাধনার একটা আলাদা জায়গা রয়েছে তারা সাধিকা জ্যোতিষ অনুন্নদী আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে স্বাগত জানাবো দিদিকে আমি প্রথমেই এখন বলবো শিবের একটা মন্ত্র বলে আরম্ভ করি ওং বাণেশ্বরায় নরকার্ণব্য তারুণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধুবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় দেবাদিদেব মহাদেবায় নম তো এই যে মহাদেব এই মহাদেব ভোলে বাবা আমরা কেন বলি ভোলে বাবা সে অল্পতেই সন্তুষ্ট তাকে বেশি কিছু করা লাগে না সে সবচাইতে কিন্তু বেলপাতা লাল চন্দন দিয়ে লাল চন্দনের সঙ্গে বেলপাতা তিনটে একদম হওয়া চাই পাতা তিনটে নিখুঁত হওয়া চাই এই জিনিসটা পেলেই কিন্তু সে সন্তুষ্ট তার সঙ্গে তো তার ফুল আছে দূত্রা ফুল আছে আকন্দ ফুল আছে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এই বেলপাতা আর চন্দনে সে বিরাট সন্তুষ্ট তাহলে কতটা অল্পতে সে সন্তুষ্ট একদম কাজেই আমরা যদি সেই অল্পতে সন্তুষ্ট করতে পারি কেন করবো না দেখুন আমরা ছোটোবেলায় শুনেছি যে যে নাকি শিবের উপোস করে ঠিকঠাক মতো তার নাকি ভালো বিয়ে হয় এটাই সবাই বলে ভাবে কিন্তু আদতে কি তা নয় বর পায় সে আরে বর কথার অর্থ হলো এই নয় যে সে স্বামী পেল বর অর্থাৎ বর মানে স্বামী না বর মানে আশীর্বাদ আশীর্বাদ কাজেই সেই যে আশীর্বাদটা আপনি পাবেন তাতে আপনার যে কোনো রকম আশীর্বাদ হতে পারে সেটা শুধুমাত্র বর এই এই বর পাওয়া নয় স্বামী পাওয়া নয় কাজেই সেই জন্য শিবকে এই যে শিব চতুর্দশী আসছে আমরা বলি না 7 থেকে 8 রকম মৃত্যু 8 প্রকার মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পেতে পারি সেটা মানসিক মৃত্যু আর্থিক মৃত্যু শারীরিক অসুস্থতা একটা মৃত্যু কারাবাস একটা মৃত্যু এরকম বিভিন্ন টাইপের মৃত্যু আছে তাহলে সেই সবের হাত থেকে আমরা অল্পতেই সন্তুষ্ট হতে পারি আর আমরা যখন কী করি আমরা যখন শিব কী শিব হলো কিন্তু আমাদের তন্ত্রমন্ত্রের স্রষ্টা মানে উনি সৃষ্টি করেছিলেন কাজেই সেই জন্য এর অনেকটাই গুরুত্ব কারণ আমরা যখন যে কোনো গ্রহ সংস্কার করি আমাদের ক্ষেত্রে সে প্রথমেই কিন্তু শিবের পুজো করতে হয় কাজেই সেই শিবের পুজো ছাড়া এই কাজ হবে না তা সেই কারণেই এই যে শিব চতুর্দশী তার নিশ্চয়ই গুরুত্বটা অনেকটাই বেশি যে কাজটা যত দেরিতে হতো সেটা তত সহজে হয়ে যাবে তো সেই কারণে তাকে তুষ্ট করাও তো অনেকটাই সহজ অনেকটাই সহজ এবার সে যত দুরহই ব্যাপার থাকুক না কেন হ্যাঁ তো সেই কারণেই কিন্তু যারা মনে করবে না আমরা এই শিব চতুর্দশীটাকে কাজে লাগাবো যেমন ধরুন আপনার যদি কোনো কালসর্পযোগ থাকে এই কালসর্পযোগ বিভিন্ন রকমের হয় কারুর যদি লগ্নে থাকে সে শারীরিক দিক থেকে অসুস্থ হবে এবং সপ্তমে লগ্ন থেকে সপ্তমে দৃষ্টি দেয়
আবার কারুর যদি দ্বিতীয় থাকে তাহলে কি হবে, দ্বিতীয় থাকলে তার আর্থিক জায়গাটা খারাপ হয়ে যাবে, তৃতীয় থাকলে ভাই বোনদের সঙ্গে খারাপ সম্পর্ক হবে ভাই বোনদের সঙ্গে, এবং ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা এইসব নানা রকম জিনিস দেখা দেবে এবং তার ইচ্ছা শক্তি কমে যাবে, কোনো কিছু করার ইচ্ছে থাকবে না। চতুর্থে থাকলে কি হয়, চতুর্থে থাকলে পারিবারিক জীবনে সমস্যা, এবং শুধু তাই নয়, আপনার যদি একটা বাড়ি করার ইচ্ছে থাকে, আপনার যদি মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এরকম বিভিন্ন রকম বললে সারাদিন অনেক কিছুই বলা যায়, তো আমি অল্প অল্প করেই বলে দিচ্ছি। চতুর্থে থাকলে এই ধরনের জিনিসগুলো ঘটে। আবার যদি আপনার পঞ্চমে থাকে তাহলে কি হবে, সন্তান বিষয় সমস্যা 100%, কিছুতেই সন্তান হতে চাইবে না, এই সমস্যাটা এসে যাবে। আবার কি হবে, প্রেমের ক্ষেত্রে বাধা এসে যাবে, হ্যাঁ, কাজেই এইগুলোকে মনে রাখতে হবে। ষষ্ঠে থাকলে কি হবে, শত্রুতা বৃদ্ধি পাবে, আপনার কর্মের ষষ্ঠ স্থান ভালো না হলে কর্ম পাওয়া যায় না, আপনার কর্মের জায়গাটা ভালো হবে না। আর সপ্তমে থাকলে কি হবে, স্বামী স্ত্রীর সঙ্গে সারা জীবন অশান্তি, ব্যবসা বাণিজ্য নষ্ট, এবং পার্টনারশিপের ব্যবসা যদি আপনি করেন সেটাও ভালো হবে না, অষ্টম স্থান থেকে মৃত্যু স্থান। তো এরকম সেখানে কি হলো, যদি অষ্টমপতি আপনার চলে গেল সপ্তমে বা পঞ্চমে তাহলে কি হলো, এইবার পরকীয়ার মধ্যে জড়িয়ে যাওয়া, যে কাজ আমরা মেনে নিতে পারি না সেই কাজের মধ্যে জড়িয়ে যাওয়া। নবমে থাকলে আপনার ভাগ্যের উন্নতি কিছুতেই হবে না। কেউ কি আছে সঙ্গে? হ্যাঁ, একজন ফোনে আছেন, ফোনটা নিয়ে নিই, তারপর দিদি তো আলোচনা করছেন এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আপনাদেরকে শুনতে হবে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, প্রথমে আমি শিলিগুড়ি থেকে সুস্মিতা সরকার বলছিলাম। হ্যাঁ বলুন সুস্মিতা। আমার এত বড় প্রণাম প্রথমে অনন্যাদিকে। হ্যাঁ দিদি ভাই, আমি কি বলবো, আমি কি বলবো ভেবে পাচ্ছি না, বাট আমি পড়লে গেছে, আমাকে কি বলবো, আমি তোমাকে প্রণাম, বিরাট বড় এক প্রণাম জানাতে চাই প্রথমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে বলুন। আমি ভীষণ খুশি, আমি তো বোঝাতে পারবো না, এত খুশি হয়েছি। কেন খুশি, কেন? আর আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, তো মানে আমার একজন রিলেটিভ দু বছর আগে গেছিলেন, তো মানে তোমার কাছে ওই পুজোর সময় আর কি, তো মানে বিরাট বড় উপকার পেয়েছে, মানে আমি তোমায় কি বলে বোঝাতে পারবো না, আমি কত খুশি হয়েছি। বুঝতে পারছি আপনার আনন্দ, আপনার এক্সাইটমেন্ট সবটাই আমরা বুঝতে পারছি, প্রচন্ড আনন্দ পেয়েছে মানে আমার জন্যই আরকি, জানার জন্য, বাট মানে আমি কাকে বলছি অনেক বড় ফ্যান। সময় বলুন। প্রথমে বলি, ধনু লগ্ন ধনু রাশি জানা আছে? আচ্ছা, এটা জানা আছে, তাহলে আর আমি ওগুলো আর কিছুই বলছি না। আচ্ছা, তাহলে আমি আচ্ছা প্রথমে আমি হরোস্কোপের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, এই এই ছক সায়েন্সও নয় কমার্সও নয়, আর্টস ওরিয়েন্টেড সব, তাই তো পড়াশোনাটা? হ্যাঁ, আপনার জানার বিষয় হলো কি, কেরিয়ার নিয়ে আপনি আপনার চাকরির জায়গাটা চেষ্টা করেও পাচ্ছেন না, তা ভুল না ঠিক? ও চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, দশমপতি বুধ যে কিনা ভালো কর্ম দেবে, সেই কর্মপতি ধননাশ যোগে আক্রান্ত, গ্রহ কথা বলে ওঠে এখানে, কোনো রকমই নেই, ছাই যোগে আক্রান্ত, মানে বুধের যা কিছু গুণাগুণ সেটা সবটাই নষ্ট করে দিল।
বৃহস্পতি। আর চরম শত্রু, বুধের চরম শত্রু হলো বৃহস্পতি, সেই বৃহস্পতি তার সর্বনাশ করে দিল। এবং অর্থকারক গ্রহকে সে হলো শনি, সেই শনি তার পাওয়ারলেস, যার জন্য কিছুতেই কিন্তু এর কর্মটা পাচ্ছে না। আমি যা বলছি ভুল না ঠিক? হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা, আপনার বিয়ের জায়গাটাও হচ্ছে না, বিয়েটাও আপনার হচ্ছে না, কারণ আপনার সপ্তমপতি বুধ সেও ধননাশ যোগে আক্রান্ত। দেখেছো কিরকম অবস্থা, কর্মপতি এবং সপ্তমপতি একই লোক, একই যোগ, আর সেই লোক এরকম ভাবে ছাই যোগে আক্রান্ত। আচ্ছা, যার জন্য কিছুতেই বিয়েটা হতে চাইছে না, মানে ক্যারিয়ারটাও তৈরি হচ্ছে না, বিয়ের জায়গাটাও তৈরি হচ্ছে না। আচ্ছা, সেই জন্য যদি আপনি এই অমাবস্যায় মানে শিব চতুর্দশীতে এই জায়গাগুলোকে ঠিক করে নেন, এবং আপনার বিয়ের পর কিন্তু বিদেশ যোগ আছে, আপনি বিদেশে যাবেন, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, এবং আপনার সব সময় একটা মানসিক টেনশন, মানসিক অস্থিরতা আপনার মধ্যে কাজ করে, ভুল না ঠিক? শুনুন, যেখানেই বিয়ে করুন, আপনার দ্বাদশপতি হলো মঙ্গল, দ্বাদশপতি মঙ্গল হলে পরে কি হয়, মাঙ্গলিক দোষ, কিন্তু এখানে রাহু বসে গিয়ে সেটা ছন্ন চারা যোগ, যেখানেই বিয়ে করুন না কেন আপনি জটকটা বিচার করে তারপরে বিয়ে করবেন। আর আপনার যে এখানে গ্রহগত ফল, হ্যাঁ, এই গ্রহগত ফলটা ঠিক করুন, আপনার তো এই বছরই বিয়ে হয়ে যাওয়ার কথা, অথচ আপনার হচ্ছে না, বাধা, এই বছরই বিয়ে হয়ে যাওয়ার কথা, আপনি ইমিডিয়েট এই বিয়েরটা এবং বিয়েরটা আর কর্মেরটা করলেই ঠিক হয়ে যাবে সব, যান, চিন্তা করবেন না, যান। এবার যদি না করে বসে থাকেন তার ফল তো আপনাকেই ভুগতে হবে, আমি কি করতে পারি? সুস্মিতা, আমি বলে দিলাম। সুস্মিতা, ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি নিজে বললেন না যে আপনি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলেন, আপনারই কোনো আত্মীয় তিনি শিবরাত্রির সময় দিদির কাছে এসেছিলেন এবং তার যে সমস্যা ছিল তার প্রতিকার তিনি করিয়েছিলেন, পরবর্তীতে আপনি বলছেন তিনি বিরাট উপকার পেয়েছেন, বিরাট সাফল্য পেয়েছেন, আপনারই কথা আমি একবার মনে করিয়ে দিচ্ছি। তো সামনে শিবরাত্রি আছে, আপনিও সেটা জানেন, শিলিগুড়িতে দিদি চেম্বার আছে, যদি আপনি অনলাইনে যোগাযোগ করতে চান আপনি অনলাইনে যোগাযোগ করতে পারবেন, কারণ শিবরাত্রির সময় যে কাজটা, আপনার কর্ম এবং আপনার বিয়ের জায়গা দুটো জায়গার মধ্যে যে ডিস্টার্বেন্সটা তৈরি হয়ে রয়েছে, যে যোগটা তৈরি হয়ে রয়েছে, সেটাকে যদি সঠিকভাবে আপনি সংস্কার করেন তাহলে কেন হবে না যেটা আপনি চাইছেন? অবশ্যই অবশ্যই, এই বছরই যোগ রয়েছে, কিন্তু সেই আমার ওই যে বললাম না দিদি, আমার বৃহস্পতিবার তো একাদশে, আর তোমার বৃহস্পতি একাদশে থাকলেই হবে, বাকি গ্রহগুলোকেও তো দেখতে হবে। হ্যাঁ, সেটা বৃহস্পতি একাদশে আছে, সঙ্গে কি কি আছে? তবে তাহলে তোমার কেন উন্নতি হচ্ছে না বলো? তুমি তো আঙুল ফুলে কলা গাছ হওয়ার উচিত, আঙুল ফুলে, কিন্তু কিছুই তোমার হলো না, কাজে এটা হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরও জন্মেছিলেন যেদিনে, সেই দিনে আরও অনেক লোক জন্মেছিলেন, তাহলে সবাই তো রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারত। তো এটা নাই, দেখতে হবে কার সময়টা কখন, সেই সময় গ্রহটা কী অবস্থায় ছিল সবটাই দেখে তারপরে ঠিক করলে অবশ্যই হবে। এবং এই জন্য একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দিদি তো আজকেও অনলাইনে থাকবেন আপনাদের জন্য, অনলাইন কনসালটেশনে তো দিদি থাকছেন, ও মোটামুটি বিকেল 4 থেকে সন্ধ্যে 7 মধ্যে আপনারা যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। সামনে দেখুন শ্যামবাজারে দিদির চেম্বার রয়েছে, দিদির গড়িয়াহাটে চেম্বার থাকে শুক্রবার, হাওড়াতে আপনারা দিদিকে চেম্বারে পাবেন, বারাসতে পাবেন। তো শ্যামবাজার, গড়িয়াহাট, হাওড়া, বারাসাত, এগুলো হচ্ছে কলকাতা এবং আশপাশের অঞ্চলের জন্য। বাইরের চেম্বারের মধ্যে আসানসোল, দুর্গাপুর ওপেন হয়ে গিয়েছে, দিদি চেম্বার করছেন আসানসোল দুর্গাপুরে, আপনাদের জন্য দিদি খড়গপুরে চেম্বার করছেন, তমলুক আছে, কাঁথি আছে, খড়গপুর আছে, কৃষ্ণনগরে চেম্বার করছেন, তমলুক, কাঁথির কথা তো দিদি বললেনই, মেদিনীপুরে চেম্বার রয়েছে, তো এই চেম্বারগুলো দিদি বাইরে করছেন, শিলিগুড়িতে চেম্বার রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর বেস্ট হচ্ছে অনলাইন, যেটা আমরা বারবার বলে রাখি, অনলাইন কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করবেন, এবং প্রায় প্রত্যেক দিনই 4 থেকে 7 পর্যন্ত এই সময়টাতে দিদি কিন্তু অনলাইনে আপনাদের জন্য থাকছেন। 7596853615 এটা হচ্ছে নম্বর, এই নম্বরে ফোন করে অনলাইন বা অফলাইন কনসালটেশন জন্য আপনারা বুক করিয়ে রাখুন। দেখুন, শুনে মানে অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে, দিদি বহু বছর আপনার অনুষ্ঠান শুনি, আমার পাশের বাড়ি আপনার কাছে গেছিলো, আমার পরিচিত আপনার কাছে গেছিলো, দারুণ উপকার হয়েছে, আপনি আমারটা একটু বলে দিন না দিদি। যাদের উপকার হয়েছে তারা কিন্তু দিদির কাছে এসেছিলেন বলে উপকারটা হয়েছে, ফোন করে রেখে দিয়েছিলেন বলে উপকারটা হয়নি। আপনাকে যদি মনে করতে হয় যে হ্যাঁ আমাকেও প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে সরাসরি যোগাযোগ করতে হবে, ফোন করে শুনে নিলে কিন্তু হবে না। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? আমি কুচবিহার থেকে বলছি। আচ্ছা বলুন। কুচবিহার থেকে ফোন করছেন, কি নাম আপনার ম্যাডাম?
আমার নাম শুক্লা সরকার। আচ্ছা, কার সম্বন্ধে জানতে চান? আমি আমার ছোট ছেলে সম্পর্কে একটু জানতে। ছোট ছেলে সম্বন্ধে জানবেন, ছোট ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন, কেমন লাগে দিদির অনুষ্ঠান? খুবই ভালো, খুবই ভালো। আমি অনেকদিন ধরে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, আজকেই পেয়ে গেলাম। আচ্ছা, তো শুধু কি অনুষ্ঠানই দেখেন না আপনার চেনা কেউ এসেছেন? জানা আছে চেনা এসেছিল, মানে শিলিগুড়িতে একজন দেখেছিল, ওই পড়াশোনা নিয়ে দিদি। ও, তা হয়েছে পড়াশোনার জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে অমনোযোগী ছিল, মানে এখন অনেক ভালো রয়েছে, অনেক পরিবর্তন, অনেক ভালো। হ্যাঁ, বাহ, খুব ভালো। দিদি, ছোট ছেলের নাম কি? আমার ছোট ছেলের নাম হলো সৌকর্ণ সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 19 মানে 19/8/98। জন্মস্থান কোথায়? ও, দুপুর বেলা হয়েছে তাই তো? বারোটা, এই কুচবিহার থেকে পড়াশোনার জন্য এসেছিল, তার মাকে কল করেছিল, টিচার কল করেছে স্কুলে, তাহলে আমার দিদি ভুক ধরপর ধরপর করছে যে কেন আমাকে কল করলো। তারপরে কল করার পর টিচাররা বলছে, আচ্ছা আপনার ছেলে কি করে এরমভাবে তাড়াতাড়ি ভালো হয়ে গেল বলুন তো, এই এই এত খারাপ ছেলে ভালো হয়ে গেল কি করে, ভালো হয়ে গেল কি করে, ভালো হলো? তখন বলে কি, দিদি আমি আপনার কথা বলে দিছি। ও আচ্ছা, তো এগুলো করলে কাজ হয়, হবে না কেন? ওষুধ খেলে নিশ্চয়ই কাজ হবে। বৃশ্চিক লগ্ন মিথুন রাশি, বুঝতে পেরেছেন? আর গণ হলো দেবগণ, বুঝতে পেরেছেন? উনিও তো বলছেন ওনার চেনাও যিনি আপনার কাছে শিলিগুড়িতে এসেছিলেন তিনিও পড়াশোনার জন্য এসেছিলেন, মানে তারও ছেলে বা মেয়ে যে ছিল আর কি, সে পড়াশোনাটা করছিল না মোটেও। আজকে কিন্তু আমরা সব নর্থ বেঙ্গল থেকে পরপর ফোন পাচ্ছি, প্রথমে শিলিগুড়ি, তারপর কোচবিহার। আচ্ছা, আপনার ছেলে কি, ছেলের কোনো পায়ে চোট পেয়েছে, পায়ে ব্যথা এই ধরনের কিছু আছে? পায়ে ব্যথা মানে এখনো মানে সেরকম চোট পাইনি, তবে দু একবার পড়ে গেছিল। আপনার ছেলে ভীষণ ভাবে টেনশন করে, ভয় ভীতি আতঙ্ক, যেটা আপনাদের বলতে পারে না, কিন্তু ওর মনের মধ্যে কাউকে কোনো কথা বলতে গেলে বলবো কি বলবো না, কোনো পরীক্ষা দিতে গেলে তখন করবো কি, নার্ভাস হয়ে যায়, নার্ভাসনেস এইটা আছে ওর মধ্যে। এবং যেটা দেখতে পাচ্ছি, অকারণে লোকের সঙ্গে ঝামেলা, ভুল বোঝাবুঝি, ও অন্যায় না করলেও বলবে তুই করেছিস, এই ধরনের মানে বদনাম আসবে, মাঝে মাঝেই ঝামেলা। আবার ভালো ভালো ফাস্টফুড খাওয়া, ভালো জামা কাপড় পরা, সেন্ট মাখা, এগুলো ভীষণ ওর শখের, বুঝতে পেরেছেন? তাই কি না বলুন? একদম ঠিক। তাহলে আপনার ছেলে যখন সেন্ট মাখছিল আমি গিয়েছিলাম, দেখেছি। দ্বিতীয় নম্বর কথা বলি, আপনার ছেলে লম্বা টম্বা এবং যাকে যা বলে একদম স্ট্রেট ফরওয়ার্ড, লোকের উপকার। হ্যাঁ, কাউকে যদি বলে আমি এই কাজটা করব তোর, সেই কাজটা ও জীবন পাত হয়ে গেলেও ও করবে, ভুল না ঠিক? একদম ঠিক, একদম। হ্যাঁ, এবং একটা কথা আপনাকে বলি, আপনার ছেলের কিন্তু ভালো কর্ম হওয়ার যোগ আছে, কিন্তু এবার কিন্তু কেন বললাম, সেইটাকে কাজে লাগাতে যদি চান ইমিডিয়েট, ওকে ওর মধ্যে যে ওর কর্মস্থলে কর্মস্থলে গ্রহণযোগ, বুঝতে পেরেছেন? এইটা যদি ঠিক না করেন, কর্ম পাওয়া ভীষণ ভাবে মুশকিল। হ্যাঁ, মানে মনের মতন ভালো কাজ পাওয়া, মনের মতো কাজ পাওয়া খুবই মুশকিল। এবং ও কিরকম কাজ হবে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, ফুড ডিপার্টমেন্টে হতে পারে বা এই ধরনের কিছু কাজ হওয়ার ওর সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, কিন্তু অর্থকারক গ্রহ পাওয়ারলেস হয়ে বসে আছে, দেখেছো কিরম অবস্থা? এই এই এ ভালো কাজ পাওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে কি হলো, কর্মপতি ভালো অবস্থায় নেই এবং অর্থকারক গ্রহ ভালো অবস্থায় নেই। আপনি দিদি ইমিডিয়েট এই দুটো জায়গা ঠিক করুন, যান আপনার ছেলের চাকরি হয়ে যাবে, যান। ঠিক আছে, আপনি কি কি নিয়ে প্রশ্ন ছিল, কি জানতে চাইছিলেন? প্রশ্নটা এই ক্যারিয়ার নিয়ে ছিল, আমরা ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি। ও, দিদি কিন্তু বললেন এই জায়গাটা, দিদি আগেই বলেছেন যে
ফুড রিলেটেড ও কাজ করবে, টেকনোলজি পড়াশোনা করেছে, এখন একটা ও ছোট কাজ করছে কিন্তু ও তার ক্যারিয়ারে আরো বেশি উন্নতি। না না সেটাই তো এর মত না, ওটা কোনো কাজের মধ্যেই পড়ে না। আপনি তো দিদি অনলাইনে যোগাযোগ করতে পারেন সরাসরি, এখন অনলাইনে এত সুবিধা, কোথায় কোথায় পাঞ্জাব যাচ্ছে, হ্যাঁ বিহার যাচ্ছে, কাশ্মীর যাচ্ছে, আর এ তো কুচবিহার হাতের ডগায়, হাতের ডোকাই বটে ঠিকই। আপনি অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন দিদি, ছেলের কাছে নিশ্চয়ই স্মার্টফোন আছে, আপনার কাছেও নিশ্চয়ই আছে, এখন স্মার্টফোন নেই এরকম কেউ নেই, তো স্মার্টফোন থাকলে সেই স্মার্টনেসটাকে কাজেও লাগান, অনলাইনে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারবেন 7596853615 এই নম্বরটাতে যোগাযোগ করুন। যদি মনে করছেন যে অনন্যাদি আমাদের সে ভরসার জায়গা, আমাদের দারুণ লাগে অনন্যাদিকে, ভরসা রয়েছে যে হ্যাঁ এই মানুষটা ঠিক ঠিক করে আমার জন্য করতে পারবেন, অনুনাদির সাথে যোগাযোগ করে নিন সরাসরি চেম্বারে, কারণ ওইখান থেকে হেল্পটা পাওয়া যাবে, এখান থেকে তো জানতে পারবেন, জানবেন সতর্ক থাকতে পারবেন, কিন্তু হেল্প পাওয়ার জন্য সরাসরি চেম্বার। কে রয়েছেন? হ্যালো, হ্যালো নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম, একটু না অনেকটাই জানতে পারবেন, জোরে ফোন করছেন। হ্যাঁ বর্ধমান থেকে, হ্যাঁ আচ্ছা, নাম কি আপনার? চৈতালি মণ্ডল। চৈতালি, আচ্ছা চৈতালি, ডেট অফ বার্থ বলুন খুব তাড়াতাড়ি, সময় কমে এসছে আমাদের। হ্যাঁ 11/4/96, বুঝতে পারলাম না, 11/4, হ্যাঁ 11/এপ্রিল 1996, সময় কখন? সময় সকাল 5টা থেকে 5:30। 11/4/1996, হ্যাঁ। জন্মস্থান কোথায় চৈতালি? বর্ধমান। বর্ধমানে জন্মস্থান। দিদির অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। কেমন লাগে, ভালো লাগে? সময়টা কখন বলো? 5টা থেকে 5:30 সকাল, সন্ধে, ভোরবেলা। ও হ্যাঁ হ্যাঁ, ওনার প্রোগ্রাম খুব ভালো লাগে, খুব ভালো লাগে তো, বলেছেন কি সমস্যা? হ্যাঁ বেশ বেশ, মীন লগ্ন ধনু রাশি জানা আছে? মীন লগ্ন ধনু রাশি, লাইনে থাকুন আমি বলে দিচ্ছি। আরে বাপরে বাপ, এ ছকে সাংঘাতিক অবস্থা, কি অবস্থা! মঙ্গল থেকে হলো কি পারিবারিক জীবন, হ্যাঁ মঙ্গল থেকে আত্মীয়তা, আপনার সেই মঙ্গল শনি যুক্ত হয়ে আছে এবং কেতু এবং রাহু অপদৃষ্টি থেকে দৃষ্টি দিচ্ছে, এর পারিবারিক জীবনে অত্যন্ত সমস্যা হবে, ভুল না ঠিক? ঠিক, দেখেছো কিরাম অবস্থা, কারণ এর শনি মঙ্গল বিষ যোগ, জীবনটাকে বিষময়ী জ্বালাময়ী করে তুলছে, সংসার থেকেও না থাকার মতন, শ্বশুর বাড়ি থেকে কথা বলছেন? বাপের বাড়িতে, মানে শ্বশুর বাড়ি থেকে অলরেডি বাপের বাড়িতে চলেও এসেছে, ভালো অবস্থা নেই ওনার, মানসিক অবস্থা চরম। দেখুন চৈতালি, একটা কথা বলবো, আজকে সময় আমরা শেষ করে ফেলেছি, আপনি একবার লাস্ট মোমেন্টে ফোন করেছিলেন আর আমরা কথা এগিয়ে নিয়ে যেতে পারবো না, তবে একটাই বলি, যদি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে যে জীবনটা আপনি এখন কাটাচ্ছেন সেখান থেকে যদি বেরোতে চান, একবার দিদির সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আজকেও চাইলে অনলাইনে যোগাযোগ করুন 7596853615 এই নম্বরটাতে ফোন করুন, জীবনে অনেকটা বেশি রিলিফ পাবেন, শান্তির জায়গাটা আপনার তৈরি হবে। থ্যাংক ইউ দিদি, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।